এই গরমে আমরা কম বেশি সবাই শরবত বা ঠান্ডা ঠান্ডা ডেজার্ট সবাই পছন্দ করি। আসসালামু আলাইকুম এভরিওয়ান, আপনারা সবাই কেমন আছেন? আশা করছি সবাই ভালো আছেন। মাওয়াজ ফ্যামিলি ব্লগে আপনাদের সবাইকে স্বাগতম। চলে আসলাম নতুন আরেকটি শরবত রেসিপি নিয়ে। সবাই শরবতটার সাথে পরিচিত, খুব ফেমাস একটা শরবত। আজ তৈরি করে দেখাবো মহব্বতের শরবত। তো মহব্বতের শরবত তৈরি করার জন্য প্রথমেই লাগবে দুধ। তো আমি এখানে 1 লিটার দুধ জাল করে ঘন করে নিব। অবশ্যই পানি দিবেন না এর ভিতর, আর ঘন করে নিবেন, তাহলে শরবতের টেস্টটা বেশি ভালো আসবে। এখন আমার জাল করে নেওয়া হয়ে গিয়েছে, এখন সম্পূর্ণভাবে এটাকে ঠান্ডা করে নিব। নর্মাল টেম্পারেচারে আসলেই ফ্রিজে রেখে ঠান্ডা করে নিব। এখন এই যে ঠান্ডা করা দুধটাকে বের করে নিয়েছি, লাগবে তরমুজ, এখানে লাগবে গোলাপ জল, রুহ আফজা, আর লাগবে কনডেন্স মিল্ক। এখন এই তরমুজটাকে আমি ভালো করে ছোট ছোট করে কেটে নিব, আর চেষ্টা করবেন বীজটা যাতে না নেওয়া যায়। এই যে আমি ছোট ছোট করে কেটে নিয়েছি, এখন দুধের ভিতর সব উপকরণ দিয়ে মিক্সড করে নিব। প্রথমেই দিয়ে দিচ্ছি রুহ আফজা, এটা আপনাদের পরিমাণ মতো দিবেন। এখন ভালো করে এটাকে মিক্সড করে নিব। ভালো করে মিক্সড করে নেওয়া হয়ে গেলে এর ভিতর দিয়ে দিব গোলাপ জল। গোলাপ জলটা অবশ্যই দিবেন, তা না হলে মহব্বতের শরবতের ফ্লেভারটা আসবে না। এবার দিয়ে দিব কনডেন্স মিল্ক। তো আপনারা কনডেন্স মিল্কের পরিবর্তে চিনিও দিতে পারেন। তো চিনি দিলে একটা পানসে পানসে ভাব হবে, তো চাইলে দিতেও পারেন, কোনো সমস্যা নাই। আমি কনডেন্স মিল্কটাকে ভালো করে মিক্সড করে নেব, যেহেতু দলা দলা থাকে ভালো করে মিক্সড করে নেব যতক্ষণ না ভালো করে মিশে যায়। ভালো করে মিক্সড করে নেওয়া হয়ে গিয়েছে, এখন ছোট করে কেটে রাখা তরমুজটাকে দিয়ে দিব। এখানে আপনারা যতটা পরিমাণ দুধ নিবেন ততটা পরিমাণই তরমুজ দিবেন। আবার যদি চান না আমি তরমুজটা বেশি দিব, তাহলে সেটাও পারেন, এটা অবশ্যই আপনাদের উপর ডিপেন্ড করে। তো এই যে ফাইনালি মহব্বতের শরবতটা বানানো হয়ে গিয়েছে। তো আমি এখন সার্ভ করে দেখাচ্ছি কেমন হয়েছে দেখতে। তো দেখুন কতটা সুন্দর হয়েছে, খেতেও অনেক মজা। যে খেয়েছেন সে অবশ্যই জানেন। তো আমার মনে হয় কম বেশি সবাই খেয়েছে, যেহেতু একটা ফেমাস শরবত। আজকের ভিডিওটি আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করবেন, পাশে থাকবেন। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে, ততক্ষণ আল্লাহ হাফেজ।